স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজ দেখতে মারাত্মক সলিড, কিন্তু সম্প্রতি কিছু রিপোর্টে জানা যাচ্ছে S21 সিরিজের ফোনগুলো নাকি তেমন একটা আশানুরূপ সেল হচ্ছে না। আর গ্যালাক্সি Note 21 এই বছরে আসছে না, এটা তো আমরা এখন সবাই অলরেডি জেনে গিয়েছি। তার মানে হচ্ছে স্যামসাং এর এক্সাইটিং আপকামিং দুটি ফোল্ডেবল ফোনই আসতে যাচ্ছে এই বছরে। স্যামসাং জানে 2021 সাল আসলে তাদের জন্য ফোল্ডেবল ফোনগুলোর রিচ বাড়ানোর একটি বছর, কারণ তারা যেহেতু গ্যালাক্সি Note 21কে আপাতত স্পটলাইট থেকে বাদ দিয়ে দিয়েছে, সেহেতু সবার আকর্ষণ থাকবে গ্যালাক্সি G Fold 3 এবং G Flip 3কে ঘিরে। তাই স্যামসাং নিজেদের সুবিধার্থেই ফোল্ডেবল সেটগুলোতে অনেকটা বিশাল প্রাইস কার্ড দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। 2 মাস আগে আমরা একটি রিপোর্টে জানতে পারি যে G Fold 3 এবং G Flip 3 নাকি তাদের পূর্বসূরীদের চাইতে 20% পর্যন্ত কম দামে হবে। সম্প্রতি সাউথ কোরিয়াতে প্রকাশিত নতুন একটি রিপোর্টে আমরা প্রাইস কাটের ব্যাপারে মূলত নিশ্চিত হয়ে গিয়েছি। সেই রিপোর্ট অনুযায়ী G Fold 3 এর প্রাইস $1655 থেকে $1741 মধ্যে থাকবে এবং G Flip 3 এর প্রাইস $1045 থেকে $1110 মধ্যে থাকবে। সুতরাং দেখতে পাচ্ছি G Fold 3 এর প্রাইস অন্তত 18% কম G Fold 2 এর চাইতে এবং G Flip 3 এর প্রাইস অন্তত 27% কম অরিজিনাল G Flip এর চাইতে। তার মানে দাঁড়াচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও এরকম প্রাইস কাট পাওয়া উচিত। সুতরাং ধরাই যাচ্ছে G Fold এর US প্রাইস হবে $1599 এবং G Flip 3 এর জন্য US প্রাইস হবে $999। অবশ্য ভিন্ন ভিন্ন দেশের প্রাইস নির্ধারণ করার বিষয়ে আসলে অনেক টাইপের ফ্যাক্টর কাজ করে। সুতরাং আমাদের দেশে হয়তো $1599 এবং $999 ফাইনাল প্রাইস নাও হতে পারে, কিন্তু একটি বিষয় নিশ্চিত হওয়া গিয়েছে, আনপ্যাকড ইভেন্টের ব্যাপারে যে প্রাইস কাটের কথা বলা হয়েছিল তা মোটামুটি সত্যি হতে যাচ্ছে, এবং এ কারণে ফোল্ডেবল স্মার্টফোনের ফ্যানদের জন্য এটি খুব খুশির সংবাদ। অন্যদিকে স্যামসাং শুধুমাত্র প্রাইস কাটই না, ফোল্ডেবল সেটগুলোর সাথে ফ্রিবিসও দিবে, এবং সেই লিকার থেকে পাওয়া তথ্য মতে আপনারা যদি ফোল্ডেবল ফোনগুলো প্রি অর্ডার করেন তাহলে স্যামসাং সবাইকে গ্যালাক্সি Watch 4 এবং Buds 2ও হয়তো দিতে পারে। অবশ্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের গিফট দেওয়া হয়, আবার কিছু কিছু দেশে ফ্রি ক্যাশব্যাকও দেওয়া হয়। সো আমাদেরকে শেষমেশ আনপ্যাকড ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করা লাগবে এই বিষয়ে আসল ঘটনা জানার জন্য। এদিকে জানুয়ারিতে গ্যালাক্সি S21 Ultra সাথে লঞ্চ হওয়া S Pen Pro এর সেল 6 মাস হয়ে যাওয়া সত্ত্বেও বাজারে বিক্রি হওয়া শুরু হয়নি এখনও, কিন্তু এবার মনে হচ্ছে স্যামসাং S Pen Pro কে G Fold 3 এর সাথে লঞ্চ করবে। এই S Pen Pro স্ট্যান্ডার্ড পেনের চাইতে বড় হবে এবং এটিতে ব্লুটুথ ও এয়ার জেস্টার সাপোর্ট থাকবে। G Fold 3 ইতিমধ্যেই টেনা সার্টিফিকেশন সাইটে সার্টিফাইড হয়ে গিয়েছে, এবং সেখান থেকেই নিশ্চিত হয়েছে যে এটি G Fold 3 এর চাইতে 0.5 mm চিকন হবে, এবং এই ফোনটি যখন ফোল্ড করা হবে তখন এর 2 সাইডের মাঝখানের এয়ার গ্যাপ অনেক কম থাকবে, অর্থাৎ এটি অনেক থিনার হবে, যা এর লুককে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। স্যামসাং এর আপকামিং আনপ্যাকড ইভেন্টটি August 11 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা কে কে সেই ইভেন্টের জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।